তাদেরকে এরকম অ্যাপ্রিসিয়েশন এরকম রেকগনিশন এবং সম্মাননা দেয়া আই এম শিওর প্রত্যেকটা সন্তান অনেক খুশি আমার মাকে নিয়ে যদি আমি বলতে চাই আমি বলবো যে মাকে নিয়ে বলা খুবই কঠিন কাজ ইনফ্যাক্ট বাবা মা দুজনকে নিয়ে বলা খুব কঠিন কাজ কারণ এই দুটো মানুষকেই আমরা সবচেয়ে বেশি টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিই আম্মা যেহেতু আজকে এত মানুষের বিলে একটু অপমান করতেছো যে আমার মোটামুটি একটা সম্মান আছে সো তুমি ভবিষ্যতে ইনশাআল্লাহ যেন আরো বুঝতে পারো আমি চেষ্টা চালিয়ে যাব মা যে সম্মাননা পেয়েছে এটা আমার জন্য ব্যক্তিগতভাবে যে কোনো অন্য কোনো অ্যাওয়ার্ড বা সম্মান থেকে এটা অনেক বেশি স্পেশাল প্রত্যেকটা মা তার সন্তানের জন্য সর্বোচ্চ কষ্টটুকু করে থাকেন আমার জন্য আমার মা আমার সব কাজে প্রচণ্ড বাধা ছিল আমি শুধু এটুকু বলতে পারি আমি যতটুকু আজকে যতিকে যতি হয়েছে আমার মা বাবার আশীর্বাদের জন্য আমার মেয়েদের অভিযোগ মা সবসময় বলে নাটকের ছেলে মেয়েরাই আমার ছেলে মেয়ে অনেক রাগ হয় অনেক অভিমান করে ছোটটা বেশি আমি জানি না সেগুলো শুনবে কি না আড়ালে দেখে বলছি তোমরাও আমার আমি যেমন তোমাদের গর্ভধারিণী মা তেমনি যে চরিত্রে অভিনয় করি যে ছেলে মেয়েরা আমাকে মা ডাকে আমি তাদেরও মা যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে এবং তাদের সন্তানদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা অনেক দোয়া আর দিলার আপা থ্যাংক ইউ আপনি আসাতে আরও সুন্দর হয়েছে আয়োজনটা থ্যাংক ইউ মা বদল 2023 আমরা 17 জন গর্বিত সন্তানের মাকে সম্মাননা জানাতে পেরেছি আলিরূপা ফাউন্ডেশন মাদিহামার্সি অ্যাডভার্টাইজিং এবং আমাদের শ্রদ্ধেয় প্রদ্যুৎ কুমার তালুকদার দাদা প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সহযোগিতায় আমরা আজকের এই সফল অনুষ্ঠানটি সম্পন্ন করতে পেরেছি